থেকে প্রেম, আর তখনকার দিনে আমার একটি মানুষ একটা বিরাট ব্যাপার। তখন তখন আমার তো বয়স বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়েন্ট ফিউচার। তখন আমার আমার নিজেকে নিয়ে কত আশা, কত প্ল্যান। একদিন একদিন ওকে বললাম, আমাদের তো আলাপ পরিচয় অনেকদিন হল, চলো এবার আমরা গিয়ে ওকে ওকে বলে না যাবো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি। কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করাটা ছেড়ে দাও, থিয়েটার করা ছেড়ে দেবো। ওই যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটার ওয়ালাদের সাথে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব। সেদিন সেদিন রাতে নিজে একটা পাঠ করছিলাম, বাজে একটা হাসির বই, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম আমার চোখ খুলে গেল। সেদিন আমি প্রথম প্রথম বুঝতে পারলাম, যারা বলে নাট্যা বিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাপ, একটা জোকার, একটা ক্লাউন। সারাদিন খেটে খুটে যখন পাবলিক নাটক দেখতে আসে, তখন তাদের আনন্দ দেওয়াই, বিনোদন দেওয়াই তাদের একমাত্র কাজ, যাকে বলে একটা ভাগ কি মোশাহিনের যা কাজ। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা হঠাৎই আমার সামনে প্রকাশ হয়ে গেল। যাচ্ছে, কিন্তু আবার যখন আমি স্টেজে নামতাম তখন ওই জ্ঞানী ব্যক্তিরাই বলতো, বাহ বাহ দারুণ, কি ট্যালেন্ট, ধুর তোর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়তে আরম্ভ করলো, বলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তুলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হা, অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভারক মৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, হঠাৎ আজ এই মাঝরাতে যখন স্টেজের উপরে দাঁড়ালাম, তখন তখন আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এই জীবনের আশ্চর্যটা বছর কালিদাস। আমার সামনে দাঁড়িয়ে আছে পুরো রজনী চাটুজ্জে, আর কপাই বলেই শ্মশানের চিতার আওয়াজ লাগবে গায়ে ঝলসে দেবে আমার। কিচ্ছু ভাববেন না, ভগবান আছেন চাটুজ্জে বসা কিছু নাটকের সংলাপ আমি বলছি, একটু দম টেনে নি, হ্যাঁ একটু দম টেনে নি। মনে আছে ওই ওই রিজিয়া নাটকের বক্কের সিনটা, সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও তাহলে, জানো নাকি তাহার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শুনে পরিবারে মল্লরহন, সানিত ছুরিকা ক্ষুদ্র ক্ষীণ রক্তায় জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, ভক্তি আর মরিতে প্রস্তুত না। কেমন হচ্ছে? খুব মন্দ হচ্ছে না? কি বলো, খুব মন্দ হচ্ছে না? আচ্ছা তুমি তুমি আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি ওই মোহাম্মদকে, তার চেহারা কম কথা কয়, আমার প্রতি অবিশ্বাসের একটা বীজ তার মনের মধ্যে কে বপন করে দিয়েছে জানো নাকি। এই যে মোহাম্মদ, আহ কমন কমন কুইক কুইক, মোহাম্মদের কাছে দাও, তাই মোহাম্মদের কাছে দাও। পিতা আপনি আমরা রেডি ছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজা অনুসরণ করবে, নিজ জুমলাটা তোমার সাহায্যে রেখে গেল। আচ্ছা যাও, দাঁড়িয়ে রয়ে যে এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আড্ডায় যথেষ্ট। পাবে আমার একটা আর্জি আছে পিতা। বলো কি, চুপ করে দাঁড়িয়ে রয়ে বলো। কথাটা অনেকদিন থেকে ভাবছি জিজ্ঞাসা করবো, কিন্তু কিছুতেই সংসার অবক্ষে চেপে রাখতে পারছি না। আমি
প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরা, তাকে কি বাসনে এরকম বন্দি করে রাখা প্রয়োজন? হ্যাঁ পুত্র। পিতা পুত্র, রাজনীতি বড় কুট, এই বয়সে তা বুঝবে না, সে চেষ্টা করবে। পিতা পিতা ছলে সরলাকে সমস্ত পাঠগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে এই ভিড়টা কেমন পড়ে ওঠে না? আচ্ছা তুমি তুমি আমাকে আরেকটা জায়গা মনে করে দাও তো, ওই শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন ঔরঙ্গজেব সবাইকে খুন করে সিংহাসনে বসেছেন, তারপর একদিন মাঝরাতে হঠাৎ তিনি ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায় সম্ভব হতো। ও কি শব্দ? বাতাসের শব্দ। রক্তাক্ত মৃতদেহ মুরাদের কবন্ধ, চলে যাও চলে যাও, আমি বিশ্বাস করি না। ওই ওই তারা আবার আমায় ঘিরে রাখছে, কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও চলে যাও সব, মুরাদের কবন্ধ আমায় ডাকছে, দারার মুন্ডু আমার মনে এক দৃষ্টি চেয়ে আছে, সুজা হাসছে, একই সব। ও কিংবা কিংবা ওই ম্যাকবেথ নাটকের সেই মর্মস্পর্শী সিনটা, যেখানে ম্যাকবেথ বলছে, আই হার্ড এ ভয়েস ক্রাই, স্লিপ নো, ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ, স্লিপ দ্যাট মেক্স আপ দ্য গার্ল স্লিপ অফ কেয়ার, দ্য ডেথ অফ ইচ ডেজ লাইফ, সো লেবার্স বাট, বাম অফ হার্ট মাইন্ডস, গ্রেট নেচার সেকেন্ড গোলস, চিপ ন্যান্সার ইন লাইফ, শরীরে যদি রক্ত আছে, সে রক্তের মধ্যে মিশে আছে প্রতিভা, এর নাম যদি যৌবন না হয়, এর নাম যদি শক্তি না হয়, এর নাম যদি জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালিদা? তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো 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 এসো, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। আমাদের দিন ফুরিয়েছে, হায় রে প্রতিভা কোথায় গেল বলতো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পে আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। তুমি তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনা চলো যাই। জানো সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা প্রতিভা আমার কিছু নেই, পাঠটা মন্দ করি না, আর কয়েক বছর পরে তা আমাকে মানাবে না। The earth piercing fire,
আমি বলছি রজনী চাপতে মরতে পারে না, রজনী চাপতে মরবে না। Tomorrow gets in this petty best from day to day to the lusty level of recorded time. All our histories of lighted fools, the way to dusty death. Out! Out, brief candle! Life is but a walking shadow, a poor bear that struts and frets and up one of these days, and then he's hard no more. It's a tale told by the idiot, full of sound and fury, signifying nothing.